হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন যে কিভাবে লাইভ আপনার ওয়াটার খেলতে পারবেন ওয়াটার দিয়ে। সো দেখা গেছে যে আমরা নর্মাল যে ওয়ালপেপারগুলো ইউজ করি সেগুলোতে কিন্তু অত মজা পাই না, আমরা অলরেডি বোর হয়ে গেছি। সো এই বোরিংনেস কাটানোর জন্য আপনি চাইলে আপনার মোবাইলে একেবারে অল্প আপনার স্পেস থাকলেও চলবে, কোনো সমস্যা নাই, 5-6 MB জায়গা হলেই আপনি এই মজার ওয়ালপেপারটা কিন্তু ইউজ করতে পারবেন, লাইভ ওয়াটার ওয়ালপেপার। টাইম পাসের ক্ষেত্রে কিন্তু আপনি এটা ইউজ করতে পারছেন। সো এটা গেল, তো আমি আসলে আপনাদেরকে দেখাবো যে আপনি আসলে এটা কিভাবে সেট করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন এবং A to Z। সো আমি ফার্স্টে আপনাদেরকে দেখাই। সো এই দেখুন, এখানে ওয়াটার থাকা সত্ত্বেও আমি যখন সোয়াইপ করব তখন কিন্তু আপনার এই ওয়াটারটা নড়বে না, আমার জাস্ট মোবাইল মুভ করলে তখনই নড়বে, মানে একটা গ্লাসে ওয়াটার যেভাবে রাখে সেভাবে কিন্তু কাজ করবে। তো আমরা এই দেখুন, এখানে লাইভ ওয়াটার ওয়ালপেপারে চলে আসলাম। এখান থেকে জাস্ট আমরা এখানে আর কিছুই করতে হবে না, আপনি দেখতে পাচ্ছেন যে লাইভ ওয়াটার ওয়ালপেপার। আপনি এখানে এইটার সাইটটা ডিজাইন করা আপনি এইভাবে ডাউনলোড করে নিতে পারেন, আমি ডাউনলোডটা নিচে দেখাচ্ছি। তো এর মধ্যে একটা কথা বলে নিই যে আপনি যখন এটা সেট করার পরে কিন্তু আপনার যে এক্সিস্ট্যান্ট ওয়ালপেপার আছে সেটার মধ্যে সেট করতে পারবেন এবং আলাদা করতে পারবেন। ওকে ক্লিক করার পরে এখানে জাস্ট সেট সেট ওয়ালপেপারে ক্লিক করলেই সেট হয়ে যাবে। আপনি চাইলে আরেকবার করে দেখাতে পারি আমি আপনাদেরকে, জাস্ট দেখুন এই যে আমি এখানে সোয়াইপ করতেছি, নাড়াচাড়া করতেছি, কিন্তু ওয়াটার কিন্তু নড়তেছে না। ওয়াটার যখন আমার মোবাইল মুভ হবে তখন যা নড়বে, এছাড়া কিন্তু ওয়াটার আপনার নড়বে না, মানে একেবারে মজার একটা জিনিস। দেখা গেছে যে আপনার মোবাইলে একঘেয়েমি হয়ে গেলে হঠাৎ করে কেউ যদি দেখে তাহলে কিন্তু তার কাছে এটা ভালো লাগবে, এটা একটা ব্যাপার গেছে। দেন আমার কাছে যেটা মনে হলো যে আপনি যখন এই ওয়ালপেপার ইউজ করবেন তখন এই টাইমে আপনি যে কোনো সেটিংসে যান বা কোথাও যান, আপনার কোথাও ল্যাগ অনুভব হবে না। বিভিন্ন ধরনের ওয়ালপেপারের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়, বাট এটার ক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেম নাই, ছোট্ট সফটওয়্যার, তো দ্যাটস ওয়াই এই জন্য কোনো প্রবলেম নাই। আপনার জাস্ট একটা সেন্সর ইউজ করবে আর বাকি সবগুলো সেন্সর অফ থাকবে, তো এটার জন্য আপনাকে প্রবলেম ফেস করতে হবে না। তো আপনাকে ফার্স্ট অফ অল এখন ডাউনলোড করবেন কিভাবে, তাই না? আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে, প্লে স্টোরে যেয়ে লিখতে হবে লাইভ ওয়ালপেপার। সো এই যে জাস্ট লাইভ ওয়ালপেপার এখানে যেটা আছে এখানে ক্লিক করবেন, করার পরে এই যে আপনি চলে আসছে এইটাই, এই সফটওয়্যারটাই ডাউনলোড করবে। আদার্স কোনো সফটওয়্যার ডাউনলোড করলে আসলে আপনাকে বিভিন্ন অ্যাড দেখায় বিরক্ত করে ফেলবে, বাট এটার ক্ষেত্রে কিন্তু আপনার আর অত বেশি অ্যাড নাই, একেবারে নাই বললেই চলে। আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে দিবেন, এবং ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে এটা লিঙ্ক দেওয়া হবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। মজার মজার টিপস এবং মজার মজার আপনার ইনফরমেশন পেতে আমাদের বাংলা টিপস 24 এর সাথেই থাকুন।